হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আগামী পর্বে দেখানো হয়েছে রাধিকা রাগ করে বিয়ে ছেড়ে চলে যাচ্ছে। অর্নিবান আটকাতে পারবে কি? বিয়েতে রাজি করাতে পারবে কি রাধিকাকে? ঠিক কি ঘটতে চলেছে বন্ধুরা, সেক্ষেত্রে বলে রাখি, অঙ্কিতা দি আর কমলিকা অনেক চেষ্টা করেও যখন পারলো না, তারা কিন্তু অর্নিবানকে সবটা জানালো। অর্নিবান ছুটে আসবে এবং রাধিকাকে অনেক রিকোয়েস্ট করবে, অনেকবার বোঝানোর চেষ্টা করবে। তখনও যখন রাধিকা বুঝতে পারবে না, অর্নিবান একটা কথাই বলবে, ঠিক আছে তুমি আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করবে না তো রাধিকা, তুমি চলে যাও, আমি আমার যেদিকে দু চোখ যাবে আমি চলে যাব। এমন কথা শুনে রাধিকা আর সহ্য করতে পারে না। রাধিকা বলে, তুমি আমাকে এমন কথা বলছো, কি করে বলতে পারছো তুমি এ কথা আমাকে? প্লিজ এমন করো না, আমায় ছেড়ে কোথাও যেও না, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি তো অভিমান করে বলেছিলাম, আমার কি অভিমান হওয়াটা স্বাভাবিক নয় অর্নিবান? অর্নিবান বলে, হ্যাঁ অবশ্যই স্বাভাবিক তোমার অভিমান করাটা, কিন্তু আমি যখন এতবার করে তোমাকে বলছি তারপরেও তুমি কেন আমার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করছো না বলতে পারো রাধিকা? প্লিজ এমন করো না, সব কিছু ভুলে আমরা আবারও কি এক হতে পারি না? বিয়েটা হতে পারে না আমাদের? রাধিকা বিয়েতে রাজি হয়ে যায়। রাধিকার অভিমান ভাঙিয়ে অর্নিবান বিয়ের মণ্ডপে নিয়ে চলে যায় রাধিকাকে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই খুব তাড়াতাড়ি ধুমধাম করে রাধিকা অর্নিবানের বিয়েটা সম্পন্ন হবে। বিয়ে তো কোনোভাবেই আটকাবে না। এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না।